নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 119 বছর পর এই একটি গ্রহ 60 দিন 7 রাশিকে গুপ্ত ধন প্রাপ্তি ঘটাতে চলেছে। দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে 119 বছর পর, এবং একটি গ্রহ 60 দিনের মধ্যে এই 7 রাশিকে কোটিপতি আরবপতি করতে কিন্তু চলেছে। কোন এই গ্রহ এবং কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে আলোচনা করব। দেখুন, ভিডিওগুলো আপনারা প্রতিদিন শুনছেন, আমি একটি কথা বলি, আপনারা চিন্তা করছেন কেন, কৌশিকদা আপনাদের পাশে আছে, নিশ্চিন্তে থাকেন, কারণ সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি বেদকে যদি বিশ্বাস করেন কি না, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আমি একটি কথা আপনাদেরকে বলি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, কিন্তু যে স্বপ্ন দেখবেন যেন আপনার সাথে, আপনার ন্যাকাল চাটের সাথে যেন ম্যাচ খায়। অর্থাৎ কেউ যদি বলে যে কৌশিকদা সূর্যকে পশ্চিম দিকে উঠা করে দিতে পারবেন, এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার। সূর্য পূর্ব দিকেই উঠে, সেটা পশ্চিম দিকে কিন্তু উঠে না। অর্থাৎ আপনার স্বপ্ন ঠিক আপনার ন্যাকাল চার্ট অনুযায়ী কিন্তু দেখা দরকার রয়েছে। আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকে বলেন যে কৌশিকদা আমার জীবনে কিছু হবে না। আমি একটি কথা বলি, প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু দক্ষতা রয়েছে, কোনো না কোনো কিছুতে কিন্তু স্কিল কিন্তু রয়েছে। আপনি কোন বিষয়ে পারদর্শী রয়েছেন, এমন কোনো মানুষ নেই তার মধ্যে সেই বিষয়ে পারদর্শী নয়। প্রত্যেক মানুষ কোনো না কোনো বিষয়ে কিন্তু পারদর্শী। সেই জায়গাটা আপনারা কাজে লাগান, সেই স্কিলটাকে আপনারা কাজে লাগান। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে আপনারা কিন্তু উঠে আসবেন। জীবনে হার মানবেন না, জীবনে হার মানবেন না। হার মানলে কী হবে জানেন, যে আমার সময় ভালো আসবে না কৌশিকদা, এইটাই কিন্তু ভুল ধারণা। রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে। তো আমি একটি কথা আপনাদেরকে বলছি, যে আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু আরবপতি খারকপতি পর্যন্ত কিন্তু করতে কিন্তু পারে। কোন এই গ্রহ আমি তাও আপনাদেরকে বলবো। আর প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু স্কিল রয়েছে, দক্ষ কোনো কিছু বিষয়ে জ্ঞান রয়েছে, সেটাকে কাজে লাগান। আর নেগেটিভ থিঙ্কিং করবেন না, সবসময় পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ নিয়ে চলুন, দেখবেন আপনার জীবনে পজিটিভনেস আসবেই। আমার দ্বারা হবে না, আমি পারবো না, আগে থেকে এটা ভাববেন না। মানুষ চাইলে সব পারে। দেখুন, জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এমন কোনো মানুষ নয় যে এগাতে হয়নি। যারা বড় বড় জায়গাতে গেছো কি না, তাদেরকেও কিন্তু অনেক কষ্টের সঙ্গে জীবনে কিন্তু উন্নতি করতে হয়েছে। জীবনে উন্নতি করতে গেলে কিন্তু কষ্টকে কিন্তু আপনার সঙ্গী করতেই হবে, তবেই তো আপনি সফলতার সিঁড়ি পাবেন। সফলতার সিঁড়ি পেতে গেলে জীবনে কিন্তু কষ্টের কিন্তু দরকার রয়েছে। আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি। অনেকে বলছেন যে কৌশিকদা আপনি বলছেন, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি একটা কথা আবারও বলি, একটা কথা আবারও আপনাদেরকে বলি, যে অনেকে বলে না যে আমি এই জায়গাতে আঘাত পেলাম, ধাক্কা পেলাম,
দেখুন, ধাক্কা পাওয়া আমি বলছি ভালো, কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি শিক্ষা না পান সেটা হচ্ছে আপনার ভুল। আপনি আঘাত পেলেন, কোন জায়গাতে আপনি পথ চলছেন আঘাত পাওয়া দরকার রয়েছে, কিন্তু সেই জায়গাটা দেখতে পেলেন সেই জায়গাটা ভুল হচ্ছে, সেটা যদি আপনি যদি সংশোধন না করেন সেটা হচ্ছে আপনার জীবনে চরম একটা ভুল সিদ্ধান্ত। আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা যারা ভিডিওগুলো আমার দেখেন, খুব ভালো ভালো ফোন আমার অ্যাসিস্ট্যান্টকে করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, কমেন্ট বক্সে করেন, অনেকেই ভালো ভালো। দেখুন, সবারই ক্ষেত্রে যে 100% মিলবে এটা আমি কখনোই দাবি করি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে, এটা কিন্তু 100% কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে। সময়ের সাথে সাথে মানুষের কিন্তু ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরে, জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনই জগতের নিয়ম। তো সময়ের সাথে সাথে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়। যারা ভাবছেন যে কৌশিকদা আমার জীবনে উন্নতি হবে, ডেফিনেটলি হবে, কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে, সবারই কিন্তু আমি হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে অনেককে ছেড়ে দিই। ভিডিওগুলো দেখছেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কারণ আমি একটি কথা বলছি, এই 60 দিন কেন দিবে, দিবে কোন গ্রহ, একমাত্র যে গ্রহটি দিবে সেটি হচ্ছে কেতু। কেতু কার ফল দেয়? মঙ্গলের, অর্থাৎ মঙ্গলের যে প্রভাবগুলো রয়েছে কি না কেতুর মধ্যে তাই রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে, কোনো সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে পারে, যারা জমি জায়গা বা আপনি কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে রয়েছেন, অ্যাজ এ প্রমোটার আপনি বিল্ডার, এই জায়গাগুলো বা জমি কেনা বেচা করেন, এখান থেকে কিন্তু লাভ কিন্তু হবে। বা হঠাৎ কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ আপনাদের সৃষ্টি করছে। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, জীবনে সমস্যা রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। আর কৌশিকরায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। কোন এই সৌভাগ্যশালী 7 রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এই রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি লিস্টে নাম উঠতে চলেছে। অর্থাৎ কেতু গ্রহ যাওয়ার আগে, অর্থাৎ রাশি পরিবর্তন করার আগে, অক্টোবরে 23 অক্টোবরে রাশি পরিবর্তন করছে, তার আগে 7 রাশিকে অপার ধন দিয়ে যাবে, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। প্রত্যেকে অপেক্ষা করছে কৌশিকদা কোন কোন রাশির কথা বলছে, শুনে নিন। অনেকের এই অধীর আগ্রহে রয়েছেন যে কোন এই সৌভাগ্যশালী 7 রাশি কৌশিকদা, যারা আমি আবারও বলছি, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন না, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পাবে। কোথাও আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা পাওয়ার কথা ছিল না, সেই টাকাও কিন্তু আপনারা পেতে কিন্তু পারেন এই সময়ের মধ্যে। কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে। প্রথম রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ হতে চলেছে, বিদেশ থেকেও কিন্তু লাভ পাবেন। দ্বিতীয় রাশি ধনু রাশি, ধনু রাশির সফলতা ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে করবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আকর্ষক অর্থপ্রাপ্তি, আপনার ল্যান্ড রিলেটেড যারা ব্যবসা করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশি সে রাশি আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশি সৌভাগ্যশালী হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আর্থিক জায়গায় কিন্তু, অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু মজবুত হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ধনবর্ষা হতে চলেছে এক কথায়। অপার ধন কুম্ভ রাশি, আপনি যদি জাতক অথবা জাতিকা হন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।